জামাইয়ের এক জামাই হয়ে তিনি দর্শকদের সামনে শেষ এসেছিলেন 2015-তে। তারপর বেশ লম্বা একটা গ্যাপ, তবে আবারও তিনি সকলের সামনে আসছেন দ্য মোস্ট ওয়ান্টেড মেহের আলী হয়ে। দেশদ্রোহিতা ও খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো, যার পেছনে রয়েছেন অগুন্তি পুলিশ। বেঁচে থাকার অর্থ যার কাছে পালিয়ে বেড়ানো এবং লুকিয়ে থাকা, তবে আর লুকোচুরি নয়। অবশেষে সকলের সামনে এলেন মেহের আলী। মেহের আলী কি দরে? আমি তো কখনো আমার নিজের নাম লুকোইনি, আমি তোমার ধর্মকে লুকোইনি, আমি আমার কলেজের নাম রেখেছি মেহের আলী। ইয়েস, আমি মেহের। কে মেহের আলী? বললেন খোদ মেহের আলী ওরফে হিরণ চ্যাটার্জি নিজেই। মেহের আলী একটি ছেলে যে বহরমপুরে যার জন্ম এবং যে মাদ্রাসাতে পড়েছে, অ্যান্ড দেন সে কলকাতায় একটি মুসলিম হোস্টেলে থাকে, মুসলিম মেসে থাকে, এবং সেখান থেকে সে কলকাতা কোনো একটি ইউনিভার্সিটিতে সে ভর্তি হয়, এবং কোনো একটি কারণে সে জেলে যায়। জেলে যাবজ্জীবন কাটাচ্ছে এবং জেল থেকে সে পালায়, এবং পালিয়ে অমৃতা চ্যাটার্জিকে কিডন্যাপ করে। কেন জেল থেকে পালায়, কেন অমৃতাকে কিডন্যাপ করে, এবং কিডন্যাপ করে কোথায় যাবে, সেটা নিয়েই মেহের আলী। মুক্তি পেল মেহের আলী ট্রেলার এবং মিউজিক, একটি সুন্দর প্রেমের গল্প, একজন ক্রিমিনালের পালিয়ে বাঁচার গল্প, সাথে দুটি অচেনা মানুষের একটি জার্নির গল্প মেহের আলী। তোর প্রেমে পড়েছি, তোর প্রেমে পড়েছি, মন তোকে দিয়েছি, তোর প্রেমে পড়েছি। কিন্তু এই নামের পেছনে রয়েছে সম্পূর্ণ অন্য একটা মানে, জানালেন পরিচালক অরিন্দম। মেহের আলী নামটা আসলে কি হয়েছে, মেহের আলী নামটা খুব ক্যাচি নেম, কারণ আমরা সবাই মেহের আলী চরিত্রটাকে অনেক আগে থেকে চিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণের একটা চরিত্র হচ্ছে মেহের আলী। মেহের আলী একটা কথা বলতো, সব ঝুঠা হয়, সব ঝুঠা হয় বারবার বলতো। তো এই চরিত্রটাও যেন আমাদের মেহের আলীও যেন একটা মানে ছবির একটা পয়েন্ট এসে বলছে যে সব ঝুঠা হয়। সো ওই সব ঝুঠা হয়ের সঙ্গে মেহের আলীর একটা কানেক্ট আছে, যে কারণে নাম রাখা হয়েছে মেহের আলী। মেহের আলীর জীবনের সাথে জুড়ে রয়েছে যে দুটি মহিলার নাম, তারা অমৃতা মুখার্জি এবং শতরূপা পাই। এদিন শতরূপা পাই থাকতে না পারলেও ছিলেন অমৃতা। তিনি বললেন নিজের চরিত্র নিয়ে কিছু কথা। কানেক্টেড খুব অদ্ভুতভাবে, কারণ টেররিস্ট আমাকে কিডন্যাপ করছে, সো আই এম দ্য হস্টেজ। তো এবং তারপর থ্রু আউট দ্য কাহিনী হস্টেজের সাথে কীভাবে রিলেশনশিপ প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, এটা গল্পের একটা মেজর টুইস্ট। ছবির গুরুত্বপূর্ণ দুটি গান কম্পোজ করেছেন স্যাভি। ছবির প্রত্যেকটি গানই খুব ইন্টারেস্টিং, জানালেন স্যাভি এবং বাকি সকলেই। গানগুলো যেরকম আমায়, আমি এই ফিল্মে দুটো গান করছি, তো আমায় যেরকম ব্রিফ দেওয়া হয়েছিল, একটা প্রেমের গান, খুব মেলোডিয়াস একটা গান, মেলোডি বেসড একটা গান, তো সেইটা গানটার নাম তোর প্রেমে পড়েছি, সেটা গানটা গেছি আমি। লিরিক্স লিখেছে সৌম্যদেব বলে একজন নতুন লিরিক্সিস্ট, খুব ভালো কাজ করেছে। আর একটা গান তিমির গেয়েছে, গানের নাম শ্রাবণে, খুব মেলাঙ্কালি, যেরকম জার্নির সাথে, যেরকম তুমি বললে একজন টেররিস্টের গল্প যে ফেঁসে যায় আর কি একটা অদ্ভুত একটা সিচুয়েশানে, তো সেইটা থিম হিসেবে ইউজ হয়েছে এই সিনেমায়। তো সেই গানটার নাম শ্রাবণে যেটা বললাম, সেটাও লিখেছে সৌম্যদেব। তো এই দুটো গান নিয়ে আমার মেহের আলীর আর কি অ্যালবাম। মেহের আলী আই এম ভেরি স্পেশাল টু মি বিকজ অফ দ্য মিউজিক, কারণ আমি এখানে স্যাভি তো ইজ এ ভেরি এস্টাবলিশড মিউজিক ডিরেক্টর, দুখানা গান করেছে স্যাভি, ফাটিয়ে দিয়েছে স্যাভি দুখানা গান করে। বাট আরও তিনটে গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য আমি দুটো নতুন ছেলেকে খুঁজেছিলাম, যারা দুবছর আগে আমার সঙ্গে দেখা করেছিল, এমনি দেখা করতেছিল, দাদা আপনার কথা শুনেছি, আমার অফিসে এসেছিলো, এসে ওদের একটা মিউজিক একটা দিয়ে গেছিলো, আমাকে একটা অডিও দিয়ে গেছিলো। বাট আই লাইক ইট, আমি বলেছিলাম যদি কখনও আমার দরকার হয় আমি তোমাদেরকে ডেকে নেবো। সো তখনও জানতাম না ছবি প্রডিউস করবো, তখনও জানতাম না যে আমি গল্পটা নিয়ে করবো, আমি মেহের আলী হবে। তো বাট যে মুহূর্তে আমি শুরু করি, সঙ্গে সঙ্গে অরিন্দমদাকে বলি যে অরিন্দমদা আমার এরকম আছে, তো ওদেরকে আমার ডাকি, বলে হ্যাঁ তুমি ডাকো। সো ওদেরকে ডাকলাম, ওদেরকে বললাম গান করতে, অ্যান্ড বিশ্বাস করো গানগুলো শোনার পর তোমরা বুঝতে পারবে, তিনটে গান ওরা ফাটিয়ে দিয়েছে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকও ওরা যারা করেছে, আমার তো মনে হয় ইটস অ্যাট পার উইথ এনি বিগ বিগ ফিল্ম। সো আই এম রিয়েলি হ্যাপি যে ফাইনালি মিউজিক খুব ভালো হয়েছে, অসাধারণ মিউজিক হয়েছে। ছোটবেলায় হিমালয়ের একটা ছোট্ট গ্রামে ঘুরতে গেছিলাম, কি অপূর্ব সেই গ্রাম। ওই দূর গ্রামে আমরা না হয় ঘর বাঁধলাম তুমি আর আমি।
গানগুলো পাঁচটা গানই ভীষণ ভালো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোনোটাই লিপে নেই কারো, সব কটাই ব্যাকগ্রাউন্ডে। যুদ্ধশেষটা আমার খুব প্রিয় গান। মিউজিক বেসিক্যালি ধরন মানে কি আমি ঠিক বুঝতে পারছি না। মিউজিক বেসিক্যালি এখানে পাঁচটা গান আছে, যেখানে যেখানে আমাদের সিচুয়েশন এবং যেরকমভাবে সিনেমার গান হয়, যেখানে সিচুয়েশন এবং স্টোরি ডিমান্ড করছে সেখানে সেখানে গান আছে। গানের দুজন মিউজিক ডিরেক্টর এই ছবিতে, স্যাভি দুটো গান করেছে, তিনটে গান দীপ অ্যান্ড লয় বলে একটা জুটি করেছে, নতুন জুটি, খুব ভালো কাজ করছে। গানগুলো আমার পাঁচটা গানের প্রত্যেকটাই আমার ভীষণ প্রিয়, মানে খুব ভালো হয়েছে গানগুলো। মানে আমি বলবো যে মিউজিক এই ছবিটার একটা স্ট্রং পয়েন্ট, বহুদিন পরে বাংলা ছবিতে একটা ভালো মিউজিক কিন্তু আসছে, এটা আমি বলতে পারি।